بسم الله الرحمن الرحيم আমরা যারা এখানে এসেছি, শুধু আমরা নয়, আমার বিশ্বাস সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে একটি প্রশ্ন, সেটা কি, মুসলিমদের মাঝে এত দলাদলি কেন? আপনাদের বুঝি প্রশ্ন নেই? জি, এই দলাদলি সম্পর্কে শরীয়তের সঠিক ধারণা না থাকার কারণে আপনাদের ভিতরে এখনো অনেক রকম প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। আমার জানা মতে অনেক দূর দূরান্ত থেকে অনেক নতুন নতুন ভাই এসেছেন, এখনো আপনার ভিতরে এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে, কি ছিলাম, কোথায় যাচ্ছি, কি হবে জানি না। আমি আশা রাখি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে, যদিও এ বিষয়ে আমাদের মহতারাম আমিরে জামাত এবং শেখ মরানা আবদুল্লাহ সালাফি সাহেব, যিনি ইতিপূর্বে আলোচনা করলেন, অনেক কিছু তথ্য গবেষণা আপনাদেরকে দিয়েছেন, আমি একেবারে সাদা মাটায় সাধারণ ভাষায় বিষয়টি আপনাদের সামনে ছোট্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে একটি কথা বলবো, সেটা হলে মুসলিম উম্মার ইখতিলাফের বিষয়। এখানে এখন কথা হচ্ছে, দয়া করে কথাটা বন্ধ করো। মুসলিম মিল্লার ইখতিলাফের বিষয়ে মুসলমানদের মধ্যে তিনটা গ্রুপ আছে, কয়টা গ্রুপ আছে? এক গ্রুপ তারা মুসলিম উম্মার ইখতিলাফ সম্পর্কে তারা অনেক উদার, তারা বলে যে যত মুসলমানের দল আছে এটা নিয়ে কোনো কথা গবেষণা পক্ষে বিপক্ষে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, সব মুসলমান ভাই সবাই জানবে, শিয়াও মুসলমান ভাই, কাদিয়ানও মুসলমান ভাই, অমুক মুসলমান ভাই, সবাই মুসলমান ভাই, যখনই কোনো আকিদার সংশোধনের বিষয়ে কথা বলা হয় তখন তাদের মনে জ্বালা হয় যে এরা মুসলমানদের ঐক্য নষ্ট করতেছে। আমি তাদেরকে বলবো তারা শরীয়তের বিষয়ে অজ্ঞ, শৈথল্যবাদী এবং তারা সুবিধাবাদী। সুবিধাবাদী এই জন্য যে তারা কাউকে নারাজ করতে চায় না, কাউকে অসন্তুষ্ট করতে চায় না, যেই দিকে পানির ঢল আসে ওই দিকে সাঁতার ধরে, এই জন্য বলছি কি সুবিধাবাদী। মুসলমানদের আর আরেকটি গ্রুপ আছে, তারা আবার এই ইখতিলাফকে বিশ্বাসই করে না, তারা বলে আমরা ইখতিলাফ বুঝি না, কেন মুসলমানদের ইখতিলাফ হবে, মুসলমান থাকবে তারা এক, ইখতিলাফ কেন হবে? তারা বলে আমরা কোনো দলের মধ্যে নেই, কি বলে কোনো দলের মধ্যে নাই, এবং একটা চটি মুখর উঁচু কথাও সমাজে চালু আছে, কি বলে, বলে এক দল বলে ওলা জল্লিন, আর এক দল বলে ওলা দল্লিন, আর আমি বলে আমি নামাজই পড়ি না, কথা বলেন নেই, মুখর উঁচু কেন বললাম, আলহামদুলিল্লাহ আপনারা সচেতন তাই হাসলেন না, কিন্তু এই কথা বল শুনে মানুষরা হাসে। উনি কি বুঝাতে চান, যে আমি জল্লেনের মধ্যেও নেই, দল্লেনের মধ্যে নেই, আমি নামাজিই নেই, এর সংখ্যাও কিন্তু কম না। একে আমি বলবো তুমি দিন বিষয়ে অজ্ঞ এবং তুমি হলো মুনাফিক। কেন মুনাফিক বললাম, এবং এটা আর একটা এদেরকে, সেটা হলেই যে এরা হলো উগ্রপন্থী, এরা কি উগ্রপন্থী। আর একটি দল আছে, তাদের আকিদা হলে
যে ইসলামের মধ্যে দল থাকবে, দল কি থাকবে, এবং এই দল থেকে আমাকে বের হয়ে এসে হকটা গ্রহণ করতে হবে। এটা হলো মধ্যমপন্থী দল, এটা হলো আহলুস সুন্নাত ওয়াল দল, এটা হলো ইনশাআল্লাহ আমি এবং আপনারা। এখন খুব মনোযোগ সহকারে শোনেন, ইখতিলাফ সম্পর্কে, মুসলিমদের ইখতিলাফ, বিভক্তি, ভালো করে শোনেন। এ বিষয়ে শরীয়তের হুকুম কি? প্রথম হুকুম হলে ইখতিলাফ করা সম্পর্কে আল্লাহ পাকের কঠিন নির্দেশ, হুকুম যে কোনোভাবেই মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা যাবে না, যাবে না, যাবে না। কথা বুঝতে পারিনি? এবং তিনি বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রসুলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, তোমরা বিভক্ত হয়ো না। আল্লাহ পাক বিভক্ত হতে কি করেছেন? নিষেধ করেছেন। ভাই আলোচনা বুঝে আসতেছে? বিভক্তি আল্লাহ চান না, বিভক্তি আল্লাহ রসুল চান না, বিভক্তি কোনো সচেতন মুসলমান কেহ চায় না, আমরাও চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি কাজকে পছন্দ করেন। কয়টি কাজ? নাম্বার ওয়ান, ফায়ারযা লাকুম আন তাবুদুহু, আল্লাহ পাক পছন্দ করেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আমরাও কি চাই? কথা বলেন, আমরা কি চাই? আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহর সাথে আমরা কোনো রকম শিরকে লিপ্ত থাকতে চাই। তাহলে আল্লাহ রসুল যেটা চান আমরাও কি সেটাই চাই? এরপরে বলছেন ওয়া আনতা তাকসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো, ওয়ালা তুফাররিকু, তোমরা বিভক্তি হয়ো না। আল্লাহ রাসূল কি বললেন? সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো। মোহতরম আমিরুল আহমদ বলেছেন যে ইখতিলাফের একটা কারণ, ভাই এখানে কথা হচ্ছে কেন? তিনি বলেছেন এটা বাস্তব, আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাহ রশিকে ধরার জন্য, তার নাম হলো আরবিতে হাবলুল্লাহ। হাবল মানে রশি, হাবল মানে কি? আমরা ধরেছি হাবলুল্লাহ না, আমরা ধরেছি আবদুল্লাহ। কি ধরেছি? কত হাজার কত লাখ এখানে তরিকা আছে বাংলাদেশে, পীড়া আছে বলেন? 2 লাখ 61 হাজার, এই যে তার তরিকা, এরা কারা? সব আবদুল্লাহ, এরা কারা? সব আমরা ব্যক্তিকে অনুসরণ করি, হাবলুল্লাহকে অনুসরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সবাই আল্লাহর রশিকে একত্রিত হয়ে ধরো, এই বিষয়ে তোমরা ইখতিলাফ করো না। নাম্বার তিন, ওয়া আনতুনাসিহু মান ওয়াল্লাল্লাহু আমরাকুম, তোমাদের বিষয়ে যে দায়িত্বশীল আছে তাকে তোমরা নসিহত করো, তাকে তোমরা কি করো? নসিহত করো। এই তিনটা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক কি করেন? পছন্দ করেন। ওয়ায়াকরাহু লাকুম সালাসান, আর তিনটা জিনিসকে আল্লাহ পাক অপছন্দ করেন, সেই তিনটা কি? কিল কাল, কিল কাল মানে বেশি পেশায় কথা বলা, বেশি পেশায় কি এরকম কেন এটা সেটা, বেশি পেশায় কথা বলা, ওয়াকাসরাত, ওয়াকাসরাত সওয়াল, বেশি বেশি প্রশ্ন করা, এটা আমাদের মধ্যে অনেক অভ্যাস আছে, শুধু প্রশ্ন করি, প্রশ্নটা করি এমনি,
উদ্দেশ্য জানারও না মানারও না, হয়তো বা আটকানো বা অন্য কোনো নিয়তি। বেশি প্রশ্ন করা নয়, শুধু জানার উদ্দেশ্যে প্রশ্ন করা যাবে। নাম্বার তিন, ইজা আতাল মাল, মালকে অপচয় করা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন, আল্লাহ পাক এটা অপছন্দ করে। সংক্ষিপ্ত আকারে যেটা জানলাম, ভাই আমার সাথে আছেন আপনারা, ইখতিলাফ আল্লাহ পছন্দ করেন না, ইখতিলাফ আল্লাহ নবী সাল্লাম পছন্দ করেন না, ইখতিলাফ উম্মতের মধ্যে হোক এটা কোনো সচেতন মুসলমান পছন্দ করে না, আমরাও এটা পছন্দ করি না। এটা হলে কি শরীয়তের হুকুম, শরীয়তের হুকুম। এর পরের স্টাপ দেখেন, চাওয়া একটা জিনিস আর বাস্তবতা ঘটা আর একটা জিনিস। আবার বুঝেন, আমি চাই একটা জিনিস কিন্তু আমার চাওয়া মতো সব কিছু ঘটে, আর ঘটে কোনটা? আনতা তুরিদ ও আনা উরিদ, আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আপনি একটা চান, আমি একটা চাই, হয় ওটাই যেটা আল্লাহ চায়, হয় ওটা যেটা আল্লাহ চায়। আল্লাহ পাক দল বিভক্ত হতে নিষেধ করেছেন, কিন্তু বাস্তবতা সেটা হলে এই বাস্তবতা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন হাদিস ইরিয়াস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাল ফাজরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফজরের সালাত আমাদেরকে আদায় করলেন। সুম্মা আকবালা ইলাইনা বিওয়াজহিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চেহারা করে বসলেন। সাহাবী বলছেন আমাদেরকে এমনভাবে বক্তব্য দিচ্ছিলেন, এমনভাবে ওয়াজ করতেছিলেন, কান্নাহা মাউইজাতু মুআদ্দাইন, ওনার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ওনার জীবনের শেষ বক্তব্য মনে হয় এটাই। সুবহানাল্লাহ, বক্তব্য ধারণাকে ধরন কেমন ছিল? সাহাবি বলছেন উনি এমন সুন্দরভাবে আলোচনা করছিলেন, কিয়ামত সম্পর্কে এমন ভয়াবহতার কথা বলছিলেন, জারাফাত মিনহা নুয়ুন, আমাদের চোখ থেকে পানি ঝরা শুরু হয়েছে, ওয়াজিলাত মিনহাল কুলুব, আল্লাহর ভয়ে আমাদের অন্তরটা কেঁপে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমাদেরকে বুঝাচ্ছিলেন, আপনার বুঝানোর ভঙ্গিমা দেখে আমার আন্দা আমার মনে হচ্ছে কান্নাহা মাউইজাতু মুআদ্দাইন, আমার মনে হয় আপনার জীবনের শেষ বক্তব্য বলে আমার মনে হচ্ছে, বিদায় বক্তব্য মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় ফা আউসিনা, তাহলে আমাদের এই বিদায় মুহূর্তে যদি আমাদের কাছে আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ কথা যদি বলার থাকে তাহলে দয়া করে বলেন। কি আমার সাথে আছেন? বিষয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না? ওসিয়তের সময় মানুষ গুরুত্বপূর্ণ কথা বলে, মৃত্যুর আগ মুহূর্তে কার কাছে টাকা লেনদেন আছে, কি পাওনা আছে, যেন হুট করে এটা কেন এন্তেকাল না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়, সাহাবি মনে করছেন এই বক্তব্যই ওনার শেষ বক্তব্য, এই কঠিন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে কি ওসিয়ত করলেন এটা আমাদের জানা দরকার, নাকি? তিনি আমাদেরকে প্রথম ওসিয়ত করলেন, তিনি বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা যেন আল্লাহর ভয় করে তোমার জীবন যাপন করো, আল্লাহর ভয় করে চলো, তাকওয়া অবলম্বন করো। নাম্বার দুই, ওয়াসসামি ওয়াত্তাআ, তোমাদের যিনি আমির হবেন, দায়িত্বশীল হবেন, তোমরা তার কথা শোনো এবং তার কথা মানো, শোনো এবং মানো। ওয়া ইন আবদান হাবশি, সেই নির্দেশদাতা দায়িত্বশীল আমির তিনি যদি একটা গোলামও হন, হাবশি কালো রঙের গোলামও কেন না হোক, তিনি যখন তোমাদেরকে শরীয়তের বিষয়ে কোনো কথা বলবে তখন তোমরা তার কথা শোনো এবং মানো। কি আমরা ওসিয়ত শুনছি তাই না? আগের অংশ কি? আগে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম
ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তিনি বলছেন আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা যারা জীবিত থাকবে, আমি বলে যাচ্ছি আমার ইন্তেকালের পরেই তোমরা পরস্পর একে অপরের বিরোধ এবং তোমাদের মধ্যে মতানৈক্য ইখতিলাফ সৃষ্টি হবে। কথা বুঝতে পারেনি? ইখতিলাফ আল্লাহ পছন্দ করেন? আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ পছন্দ করেন না, কিন্তু আমার ইন্তেকালের পরে তোমরা যেটা হবা সেটা হলে যে তোমরা আপোষে ইখতিলাফ করবা। কি করবা? ইখতিলাফ করবা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা ইখতিলাফ করবা, তোমাদের মধ্যে মতানৈক্য হবে। তো উনি যেটা বলেছেন সেটা মনে হয় ঘটার সম্ভাবনা নাই, তাই না? কি ঘটবে না? আর একটি হাদিস তিনি বলেছেন, হাদিসটি দুটি সাহাবি থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি একটু আমার সাথে মনোযোগ সহকারে শোনেন, এই বিষয়ে আপনার মাথার ভিতরে ইনশাআল্লাহ বিষয়টা পরিপূর্ণ ঢুকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কিন্তু আমার সাথে থাকতে হবে, ধারাবাহিকতার সাথে বুঝে আসতে হবে। আল্লাহ রাসূল বলছেন ইহুদ নাসারা 72 দলে বিভক্ত হয়েছে, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মতিরা বিভক্ত হবে 73 দলে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন সেটা ঘটবে কি ঘটবে না? ঘটবে না? ঘটবে। তাহলে আল্লাহ পাক ইখতিলাফ পছন্দ করেন না, আল্লাহ নবী ইখতিলাফ পছন্দ করেন না, আমরা ইখতিলাফ পছন্দ করি না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেলেন বাস্তব যেটা সেটা হলেই মানুষরা এক থাকবে না, এরা ইখতিলাফ করবে। কথা বুঝে আসলো? এখন আমাদেরকে জানতে হবে, ভালো করে বোঝেন, ভালো করে, আপনার কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। ইখতিলাফ যে হবেই এটার কারণ কি? এটার কি কারণ কি? নাম্বার ওয়ান, ভালো করে বোঝেন, খাতা থেকে নোট করলেন, এর প্রথম কারণ হলো এই, এটাকে বলা হয় আল ইরাদাতুল কাউনিয়া, মানে স্রষ্টার ইচ্ছার বহিঃপ্রকাশ, স্রষ্টার ইচ্ছার বহিঃপ্রকাশ। অর্থ কি? অর্থ হলো এই, সূরা হুদ 118 নম্বর আয়াত, 119 নম্বর আয়াত, তর্জমা শুনেন, ওয়ালাউ শাআ রাব্বুক লাজআলান্নাসা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ যদি চাইতেন, ভালো করে বোঝেন তর্জমা, আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদের সবাইকে এক উম্মত বানাতেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু বাস্তবতা হলো এই যে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তর্জমা বুঝেছেন? আল্লাহ যদি চাইতেন তাহলে সবাই এক দল হতো, কিন্তু বাস্তবে এক হয়নি, তার মানে কি আল্লাহ চায়নি? কি বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ চায়নি। আর একটা আয়াত শোনেন, ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, সূরে নাহাল 93 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদেরকে এক উম্মত বানাতেন। কি আল্লাহর জন্য কঠিন এটা? কথা বল, কঠিন? তাহলে আজকাল আমাদের কিছু মুখরোচক বক্তা আছে, মাঝে মাঝে সমাজের ভিতরে এমন কিছু চুটকি কথা বলে আসলে জনপ্রিয়তা নিতে চায়। তারা বলে আমরা সব এক হতে চাই, মুসলিমরা কেন এক হবে না? জি আমরাও চাই, কিন্তু কেয়ামত পর্যন্ত বসে থাকেন, কোনো দিন এক হবে না, হবে না, হবে না। এই জন্য হবে না যে আল্লাহ পাক চান নাই, আল্লাহ যদি চাইতেন তাহলে এক হতো। কথা বুঝে আসলো? আল্লাহ কেন চান নাই এখন কিন্তু ক্লিয়ার হয়নি আপনার, আল্লাহ কেন চান নাই? আল্লাহ এই জন্য চান নাই, আয়াত আগে পড়েন, আলিকা খালাকাহুম, আমি ইখতিলাফ করার জন্য এদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ আকবার, ইখতিলাফ করার জন্যই সৃষ্টি করেছি, কি এনার দ্বারা কি হবে? বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক,
আমি যে বলেছি আমি যদি চাইতাম ইখতিলাফ হতো না, এটা কথা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। বাস্তব সেটা হলে লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি ইখতিলাফ এক এই জন্য করি নাই যে এখান থেকে কিছু মানুষ দ্বারা আমার জাহান্নামকে ভরতে হবে। এখন বুঝে আসে না মনে হয়? আগের আয়াতে বলছেন আমি এক এই জন্য বানাই নাই, ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আমি দলে দলে ভাগ করেছি এই জন্য যে এই দলের মধ্যে একটা আছে হেদায়তপ্রাপ্ত দল আর একটা আছে পথভ্রষ্ট দল। আমি চাচ্ছি এর মধ্যে দুই ভাগ করব, একটা দল হবে হকপন্থী আর একটা দল হবে বাতিলপন্থী। হকপন্থী দ্বারা জান্নাত ভরব আর বাতিলপন্থী দ্বারা জাহান্নাম ভরব। এখন বুঝে আসে নাই? বুঝে আসছে? আল্লাহ পাক এক হতে চান নাই, কেন চান নাই সেটাও বোঝা গেল। এটা হলো একটা কারণ। এটা কি একটা কারণ? দ্বিতীয় কারণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কারণ আমার দিকে খেয়াল করে, দ্বিতীয় কারণ সেটা হলে ইখতিলাফুল আকল, সবার বুঝ এক না। সবার বুঝ কি এক না? আপনার চিন্তাধারা আলাদা, আমার চিন্তাধারা আলাদা, মানুষের বিবেক চিন্তা আলাদা, আর চিন্তার কারণে মানুষের আকিদাও কি আলাদা। কোরআন হাদিস থেকে যে দলিলগুলি আছে, দলিল বোঝার ক্ষেত্রে ইখতিলাফ হওয়াটা স্বাভাবিক। ইখতিলাফ হওয়াটা কি স্বাভাবিক? আমার সাথে একটু বুঝে বুঝে আসেন। স্বাভাবিক কেন? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো আয়াত নাজেল হবে আর ওনার সাহাবি বুঝতে ভুল করবে, এটা কি সম্ভব? না, সম্ভব না। আচ্ছা দেখেন, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি, একজন কি সাহাবি, আল্লাহ পাক সেহরি সম্পর্কে আয়াত নাজিল করলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, বলছে তুমি সকালে খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত সাদা সাদা সুতা আর কালো সুতা তোমার সামনে স্পর্শ না হবে। আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে কার উপর? কথা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আয়াতটি শুনলেন সাহাবি, সাহাবি শুনে আয়াত বুঝতে ভুল করলেন, আয়াত বুঝতে ভুল করলেন। উনি এখানে সুতা মানে এই সুতায় মনে করেছেন। উনি কি করেছেন, একটা কালো সুতা আর একটা সাদা সুতা নিয়ে বালুশের নিচে রেখে দিয়েছেন। এখন সুতার দিকে তাকাচ্ছে আর সেই খাতেই আছে। কি সুতার কি বোঝা যাবে? উনি বলছেন আমার জন্য কিছুই বুঝলাম না, সুতার দিকে তাকায় আছি, সাদা কালো কিছুই বুঝতেছি না, এদিকে সূর্য উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ ঘটনা এই। এখন যদি কোনো বুঝতে সমস্যা হয়, মুআল্লিম আছে কি না? নাই, মুআল্লিম আছে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবন দশায় এখনো মজুদ, ওনাকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আয়াত দ্বারা যেটা বুঝেছি আমি সেটাই করেছি, কিন্তু আমি তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন আদি তুমি যা বুঝেছো তুমি ভুল বুঝেছো, এটা হলো মিনাল ফাজর। উদ্দেশ্য হলে এই, যখন সবে সাদেক হয় তখন আকাশের চারিপাশে আগে তো কালো দাগ থাকে, আর যখন সবে সাদেক হয় তখন সাদা দাগ বের হয়। আসলে এটা এই দুনিয়ার কোনো সুতা নয়, এটার উদ্দেশ্য ওই আকাশের কালো দাগ আর সাদা দাগ। এখন বুঝে আসলো? ইখতিলাফ হতে পারে, ইখতিলাফ কি হতে পারে, কিন্তু ইখতিলাফ হবে, সেই ইখতিলাফটা দূর করার বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কি দিয়েছেন? বিধান দিয়েছেন, সেটা কি? ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোনো বিষয় যদি ইখতিলাফ হয় তাহলে তুমি ফিরে যাও আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন, আমার সাথে আপনার ইখতিলাফ হয়েছে, ওনার কাছে গিয়েছি, উনি বললেন তোমার বুঝ ভুল, ইখতিলাফ দূর করে দিলেন। এরপর কি কোনো ইখতিলাফ থাকে? নাই, ইখতিলাফ শেষ। ইখতিলাফ কি শেষ?
তার উপর যদি গোসল ফরজ হয় আর পানি যদি না থাকে তাহলে ওই ব্যক্তির জন্য করণীয় কি, ওই ব্যক্তির জন্য কি করণীয়? এরকম আপনি বললেন তায়াম্মুম, এই মশলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, তিনি খলিফা হওয়ার পরও তিনি জানেন না। ওমরকে লাও কানা নাবিয়ুম বাদি লাকানা ওমর, আল্লাহ রাসূল বলছেন আমার পর যদি কোনো নবী হতো আল্লাহ পাক তাহলে ওমরকে বানাতেন। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক অনেকগুলি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। বদরের যুদ্ধে যেই সমস্ত সাহাবীদের মুশরিকদেরকে কয়েদ করা হয়েছে, বন্দী করা হয়েছে, ওদেরকে কি করা হবে, আবু বকর বলছেন ওদেরকে ট্যাক্স নিয়ে ছেড়ে দাও, ছেড়ে দেওয়া হোক। ওমর রাদিয়াল্লাহু কি বললেন, না ওদেরকে হত্যা করা হোক। আল্লাহ নবী সাল্লাম উনি আবু বকরের দিকে রায় দিলেন, আবু বকরের কথাটাই মনে বেশি ভালো হয়। আল্লাহ পাক ওমরের পক্ষে আয়াত নাজিল করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে হে নবী আপনি কেন এটা করতে গেলেন দুনিয়ার লোভে? ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন জালিল কদর সাহাবী হওয়ার পরেও শরীয়তের বিষয়ে সব কিছু বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আছে শুধুমাত্র একজন জাতের কাছে, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে বুঝতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও এখন ওই বিষয়ে স্পষ্ট না, উনি যেটা জানেন আল্লাহ পাক বলছেন যে ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তুমি যদি অসুস্থ হও পানি না থাকে তাহলে তুমি যদি তায়াম্মুম করবা, এটা শুধু ওজুর ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে প্রয়োজন নাই। সফরে আছেন তার সঙ্গী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ব্যক্তি জুনুবি হয়েছে, গোসল ফরজ হয়েছে, ওমরকে জিজ্ঞাসা করেছে ইয়া ওমর গোসল ফরজ হয়েছে কি করব। আম্মার বিন উনি চুপ করে আছেন, উনি গোসল ফরজ হলে তো গোসল করতে হবে, উপায় নেই। তখন আম্মার বিন ইয়াসির বলছেন হে ওমর আমা তাতাযাক্কার, আপনি কি স্মরণ করেন না যে আমি আর আপনি একসঙ্গে সফরে ছিলাম, দুইজনের উপর গোসল ফরজ ছিল, আপনি গোসলের না করে আপনি গোসল করেন নাই, সালাতও পড়েন নাই, আর আমি কি করেছি, আমি মাটিতে গোড় দিয়ে আমার শরীরে পুরাটা মাটি লাগাই আমি মাটি দিয়ে গোসল করে তায়াম্মুম করেছি। একতলাফ হলো কি হলো না, কি ভাই একতলাফ হয় নাই? এ বিষয়ে আয়াত নাই, ওমরের সামনে আয়াত আছে, আম্মার বিন ইয়াসের সামনে আয়াত আছে, একই আয়াত দুইজন দুই রকম বুঝেছে। একজন বুঝেছে শুধু ওযু করতে হবে, আর আরেকজন বুঝেছে যে ওযুর যেমন হাত পা মাসা করতে হয়, আর উনি বুঝেছে বুঝতেও ভুল। তো বিচার গেল কার কাছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেহেতু উনি জীবিত আছেন। উনি বললেন ওমর তায়াম্মুম যেমন ওযুর ক্ষেত্রে প্রযোজ্য, গোসলের ক্ষেত্রে প্রযোজ্য। সুবহানাল্লাহ। আম্মার তুমি তায়াম্মুম যেটা করেছো এইভাবে তায়াম্মুমের প্রয়োজন নাই, তুমি তোমার হাতটাকে একবার মাটিতে মারো, মারার পর হাতটা ফু দাও, দিয়ে এই হাত দিয়ে ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, তোমার চেহারাটাকে মাসাহ করো আর তোমার হাতের কবজি পর্যন্ত মাসাহ করো, তায়াম্মুমের নিয়ম। তাহলে এই তায়াম্মুম দ্বারা তোমার গোসলের কাজও হবে, ওজুর কাজও হবে। সুবহানাল্লাহ। কথা বলেন ইখতিলাফ হওয়া সম্ভব কি সম্ভব না? হতে পারে ইখতিলাফ, ইখতিলাফ হবে না কি বলছে? অবশ্যই হবে, আপনার আমার চিন্তা একরকম না, হবে। কিন্তু ইখতিলাফের সমাধান আল্লাহ পাক বলছেন যখন তোমরা মোতানৈক্য হবে তখন একটা সিস্টেম আছে, সেটা হলেই ফরদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল, বিচারক আছেন সেখানে যাও, ওনাকে জিজ্ঞেস করো, উনি যেটা সিদ্ধান্ত দিবে সেটা যদি মেনে না নাও তাহলে বিপদ। কথা বলেন, এখন উনি বললেন সিদ্ধান্ত দিয়ে দিলেন, ওমর কি মানেন নাই? কথা বলেন মানেন নাই? আম্মার বিন ইয়াসির কি মেনে নেন নাই? আর ইখতিলাফ আছে? ইখতিলাফ শেষ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিলেন, আপনি তাতে সন্তুষ্ট না, আপনি কি না সন্তুষ্ট না? ঘটনা আছে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার ঘর ঘটনা, একজন আনসারী সাহাবীর ব্যক্তির কাছে যে পানি আগে কে দিবে জমিনে, তো বলছে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার জমিটা উপরে ছিল আর ওই ব্যক্তি জমিটা নিচে, তো আল্লাহ রাসূলের কাছে বিচার আসছে, তিনি বলছেন উপরের জমিওয়ালা আগে পান করাও তারপরে নিচের জমিতে দাও। তো ওই ব্যক্তি বলছে ও আপনার ফুফাতো ভাই তো এই জন্য তার পক্ষে রায় দিয়েছেন, তো আল্লাহ বলছেন জুবের এখন তুমি পানি দিও না, তাকে কেটে দিও না, তোমার জমি যখন পরিপূর্ণ হয়ে যাবে একা একা যদি পানি যায় তাহলে যাক।
আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, হে মুসলিম শুনে রাখো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ভালো করে শুনেন, তোমাদের মধ্যে ইখতিলাফ হতেই পারে, সমাধানকারী আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যদি তোমাদের ইখতিলাফের মাঝে যদি সমাধান করে দেয়, এরপরে তোমার ভিতরে যদি সামান্যতম কোনো যদি অশ্রদ্ধাবোধ থাকে, সেটাকে মেনে যদি তোমাদের সংকোচ বোধ হয়, তাহলে ফালা ওয়া রাব্বিক, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি কোশ্চিন কানে মুমিন হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় ওনার সামনে বিচার এসেছে, উনি সিদ্ধান্ত দিয়েছেন, সাহাবীরা সবাই মেনে নিয়েছে, মেনে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কি বলেছেন, যে আমার মরার পর হবে ইখতিলাফ, আসল কি হবে, তো ওনার জীবন দশায় ইখতিলাফ হলে সমাধান করে দিয়েছেন, এখন ওনার ইন্তেকালের পরে যদি ইখতিলাফ হয়, এখন সমাধান কি করবে বলেন, কে করবে সমাধান? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি আমাদের সমাধান আরেকভাবে করে দিয়েছেন, আমি দুনিয়া থেকে চলে যাব, ইখতিলাফ তোমাদের মাঝে হবে হবে হবেই, মনে রাখবা, তখন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি গ্রন্থ রেখে গেলাম, কিতাব আল্লাহ ও সুন্নাতা রাসূল নবী, হ্যাঁ ও সুন্নাতা নবীহি, আল্লাহর কিতাবকে রেখে গেলাম এবং তার নবীর সুন্নতকে রেখে গেলাম, যেখানেই তোমাদের ইখতিলাফ হবে তখন তোমরা আল্লাহর কিতাবের দিকে তাকিয়ে দেখো আর রসুলের সুন্নতের দিকে তাকিয়ে দেখো।